সো হে গাইস, আমি সোহান চলে এসেছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা খুব সুন্দর। তো আমি আজকে একটা সিক্রেট বলবো তোমাদেরকে, যে আমি আমার স্কিনকে কীভাবে কেয়ার করি। তো মানে শুধুমাত্র ফেসের জন্য আমি যেটা ইউজ করি সেটা আমি তোমাদেরকে সেটাই বলবো। অ্যাকচুয়ালি তোমরা দেখেছো হয়তো, ফলো করেছো হয়তো, আমার ফেসের মধ্যে কোনোরকম পিম্পল বা কোনোরকম কিছুই আমার ফেসের মধ্যে তেমন কোনো কিছু দেখা যায় না। না কোনো পিম্পল আছে, না কোনো বর্ণ, না কোনো বর্ণের দাগ, না পিম্পলের ডার্ক সার্কেল পড়ে গেছে তোমরা চোখের নিচে। তো আমি কী করি আসলে কিছু মেনটেন কী করে করি। তো চলো তাহলে ভিডিও শুরু করা যাক। তো আজকে আমি যেটা বলবো, যেটা তো আমি সবার প্রথম ইউজ যেটা করি সেটা হলো ডার্মালয়ার ইউজ করি। সবার প্রথম আমি ডার্মালয়ার দিয়ে সারা স্কিনের মধ্যে দিয়ে আগে ডার্মালয়ার ভালো করে ইউজ করি। তারপর আমি একটা ক্রিম ইউজ করি, যে ক্রিমটা হলো স্কিন শাইন। আশা করি তোমরা হয়তো নাম শুনেছো। তো যারা যারা প্রথম নাম শুনছো, যারা যারা তারা ফ্লিপকার্টে গিয়ে সার্চ মারতে পারো বা অ্যামাজনে সার্চ করতে পারো, ওখানে গেলেই তোমরা পেয়ে যাবে। তো এটাই হলো আমার স্কিনের আজকের সিক্রেট। আর তার চেয়েও বড়ো কথা, আমি যেটা প্রাকৃতিকভাবে যেটা ইউজ যেটা করি সেটা হলো মাঝে মাঝে আমি বেসম ইউজ করি। বেসম গুলে নিজের ফেসের মধ্যে লাগাই, ফেসপ্যাক হিসাবে আমি ওটা ইউজ করি। আর খুব কম সময় আমি অ্যালোভেরা লাগাই। অ্যাকচুয়ালি ডাইরেক্ট অ্যালোভেরা যে প্ল্যান্ট আছে, প্ল্যান্টটাকে কেটে তো অ্যালোভেরাটা নিয়ে ডাইরেক্ট নিজের মুখের মধ্যে ঘষি। তো ওটার জন্য আমার স্কিন অনেক সফট হয়, নরম হয়, স্কিনটা অনেক শাইনিও পড়ে। তো যাদের যাদের স্কিনে যাদের যাদের নিজেকে কেয়ার, মানে যারা যারা নিজের স্কিনকে যারা যারা কেয়ার করো না, তো আমি তাদেরকে অবশ্যই সাজেস্ট করবো যে তোমরাও নিজের জন্য এই ফর্মুলাগুলো অবশ্যই ইউজ করো। তো এই ফর্মুলায় আমার কাছে আমি বলতে পারো যেটা আমার কাছে বেস্ট ফর্মুলা। তো আশা করি তোমাদের ভালো লাগলো ভিডিওটা। তো তোমরা আমাকে জানিয়ে তোমাদের কেমন লাগলো। আর যারা যারা ইউজ করতে চাও, অবভিয়াসলি তারা তারা ইউজ করো, বাট নিজের স্কিনকে বোঝে নিজের স্কিনের জন্য কোন জিনিসটা শ্যুট করে, যেটা তোমাদের জন্য শ্যুট করছে, বাট সেটাই তুমি ইউজ করো। তো বাই গাইস, সবাই ভালো থাকো।